চীন সফরে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই আলোচনার জন্য চীন সফরে যেতে আগ্রহী বলে জানিয়েছেন বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রোববার চীনের রাজধানী বেইজিংয়ে গ্রেট হলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান তিনি। সম্ভবত ওই সফরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিদ্যমান সম্পর্কের ওপর অধিক গুরুত্ব দেবেন বলে জানান টিলারসন। সংবাদ সূত্র বিবিসি, রয়টার্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোববারের বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন টিলারসনের সঙ্গে সাক্ষাৎ বেশ ফলপ্রসূ হয়েছে। চীন এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেন, আমি বেশ কয়েকবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি, আমরা উভয়ই গঠনমূলক উন্নয়নের প্রত্যাশা করি।